কমলাপুর স্টেশনে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় এখনও শেষ হয়নি রেল লাইনের সংস্কার কাজ। শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ, যাচ্ছি তার কাছে। আকাশ, দীর্ঘ সময় ধরেই শিডিউল বিপর্যয় হচ্ছে, কি বলছেন রেল সংশ্লিষ্টরা? মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফারুক, বৃহস্পতিবার রাত 12:30টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস মূলত কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার পর লাইনচ্যুতির ঘটনা ঘটে। এরপর থেকে যে আসলে যাত্রীদের দুর্ভোগ শুরু হয়েছে, বলা যায় এখন পর্যন্ত কিন্তু সেই দুর্ভোগের মধ্যেই তাদের এইখানে স্টেশনে এসে অপেক্ষা করতে হচ্ছে। আজকে শিডিউলে যে ট্রেনগুলো আছে, আমি যদি আপনাকে বলি, সকাল থেকে কিন্তু প্রত্যেকটি ট্রেন 3-4 ঘন্টা পর্যন্ত লেট দেখাচ্ছে। সম্ভাব্য সময় যে এটা দেখাচ্ছে, যেমন পর্যটক এক্সপ্রেস ছাড়ার কথা ছিল 6:15 সকাল, সেটি কিন্তু সম্ভাব্য সময় দেখাচ্ছে 9:35। এ পর্যন্ত শুধু একটি ট্রেন ছেড়ে গিয়েছে সকাল থেকে, সেটি হচ্ছে দেওয়ানগঞ্জ কমিউটার, সেটি 5:40 ছাড়ার কথা, সেটি কিন্তু 8:30 ছেড়ে গিয়েছে। এর বাইরে যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু এখনও ছাড়তে পারেনি, কয়েকটি ট্রেন এখানে আসলে অপেক্ষমান আছে, সেগুলো এখনও ছেড়ে যেতে পারেনি। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সংস্কারের কাজ আসলে শুরু হয়েছে উদ্ধার অভিযানের পর রেললাইনের, রেললাইনের যে ক্ষতিটা হয়েছে সেটি এখনও পুরোপুরিভাবে আসলে তারা সারতে পারেনি। আগে যেই অটোমেটিক সিস্টেমে রেলের অপারেশন কাজগুলো চলতো, এখন সম্পূর্ণ কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে তারা রেললাইনের কাজগুলো করছে, যে কারণে একটি রেল ঢুকতে আর বের হতে 1 ঘন্টারও বেশি সময় লাগছে। এক্ষেত্রে কিন্তু তাদের যে সময় ক্ষেপণ সেটি হচ্ছে, আর যাত্রীদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এখানে যারা কমলাপুরে আছে তারা কিন্তু সেই সকাল থেকে এসে এখানে অপেক্ষা করছে। গতকালকেও কিন্তু বেশ কয়েকটি ট্রেনের শিডিউল দেরি হওয়ার কারণে ট্রেনই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সব মিলে বলা যায় এখন এখানে যারা অপেক্ষমান আছেন তারা চরম দুর্ভোগে কিন্তু এখানে সময় পার করছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই আসলে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কখন ছেড়ে যাবে, যেহেতু কমলাপুর থেকে দেশের বিভিন্ন স্থানের জন্য এখান থেকে আসলে ট্রেনগুলো ছাড়া হয়। সেক্ষেত্রে বলা যায় সারা বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় যাবে তারা এই কমলাপুর এসেই কিন্তু মূল ভোগান্তির মধ্যে শিকার হচ্ছেন। ফারুক, এ ছিল কমলাপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।